শ্বশুরবাড়িতে আছি সকালবেলা ডাবের পানি খেতে খেতে গেম ওপেন করতেছি টাচ করলাম এ মা এ আবার কি এখন আবার দেখি সার্ভার মেন্টেনেন্স দাঁড়ান এক মিনিট একটু পানিটা খেয়ে নেই আহ ফ্রেশ ডাবের পানি বাংলাদেশে এখন যদি ফরমালিন মুক্ত কিছু পাওয়া যায় আমার মনে হয় সেটা একমাত্র ডাব কারণ এখানে ফর্মালিন মিক্স করার সুযোগটা একটু কম থাকে যাই হোক এখন মেন্টেনেন্স কেন অনেকে প্রশ্ন করা শুরু করছেন কমেন্টে বিষয়টা হচ্ছে না না আপনারা বেশি এক্সপেকটেশন করেন না আপনারা ভাইবেন না যে গতকাল কোনো আমি আপডেট দেয় না এর মানে আজকে আপডেট দিবে বিষয়টা আসলে সেরকম না যেহেতু গতকালকে সিজন ফোর দিয়ে দিছে মানে কার্নিভাল ক্যাম্পেইনগুলো দিয়ে দিছে আজকে আর নতুন করে কিছু দেওয়ার মতো আশা কাছে অন্তত নাই তবে যেটা ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু প্রত্যেকটা আপডেটের পর সার্ভারে কিছু লোড দেখা দেয় কিছু প্রবলেম দেখা দেয় তখন কোনামি শর্টকাট সাময়িক কিছু মেনটেন্যান্স দেয় দিয়ে সেগুলোকে ফিক্স করার চেষ্টা করে তো গতকাল যেহেতু একটা বড়ো সড়ো আপডেট আসছে মোটামুটি সবাই ভালোভাবে সার্ভারটাকে লোড করছে হতে পারে কিছু প্রবলেম দেখা দিছে সেগুলো ফিক্স করতেছে হয়তো কিছুক্ষণের মধ্যে বা জুমার আগে পরে গেম ওপেন করে দেবে কারণ এটার জন্য কিন্তু কোনো কোনো নোটিশ দেয় নেই যে মেনটেনেন্স দিবে বা কিছু একটা আর হতে পারে মেনটেনেন্সের ফলে আমাদেরকে অ্যাপোলজি কোনো জিপিটিপি দিয়ে দিতে পারে তবে এটা শিওর না ঠিক আছে আর আপডেট আপডেট দিবে বা সেজন্য মেনটেনেন্স এরকম কোনো নিউজও কোনামি দেয় নেই তাই আজকে জুমার দিন একদিক থেকে ভালো হয়েছে এখন এখন অনেকেই গেম খেলতো কোনামি এটা অফ করে দিচ্ছে এখন গেম না খেলা আপনারা গোসল টোসল করে জমার জন্য রেডি হন একদিক থেকে ভালোই হয়েছে আরামসে জমা নামাজটা পড়তে পারবেন জমার পর আইসা দেখবেন হয়তোবা গেম ওপেন হয়ে গেছে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম